বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ণব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমরা এখন আছি পাঁচলায় এবং আমরা আজ যাচ্ছি হুগলির সবথেকে বড় তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধামে। তো এটা আমার প্রথম মোটোব্লগ, অনেক দিনের ইচ্ছা ছিল মোটোব্লগ করার, কিন্তু আমার অ্যাকশন ক্যামেরা না থাকার ফলে এতদিন মোটোব্লগ করতে পারিনি। তো এখন অ্যাকশন ক্যামেরার দাম একটু কমেছে, তো আমি একটা গোপ্রো Hero 9 কিনেছি, তো সেই জন্য এই ভিডিওটি করছি। তো সঙ্গে থাকুন এবং ব্রহ্মদত্ত ধাম দেখার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা পাঁচলা মোড়ের কাছে এসে গেছি, বাউরিয়া থেকে আমরা এখন পাঁচলা এসে গেছি। তো এবারে আমরা হাই রোডে উঠব, ন্যাশনাল হাইওয়ে 116। সিগনাল খোলা আছে, তো এই সময় পেরিয়ে যাব, না হলে এখানে সিগনালে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হতো। আমরা পাঁচলা মোড় ক্রস করে রানীহাটির দিকে এগিয়ে যাচ্ছি। রানীহাটি থেকে আমরা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে ধুলোর বাঁধ বলে একটা জায়গা আছে, তো সেই রাস্তা দিয়ে আমরা ফটিকগাছি যাব। ফটিকগাছি থেকে বড়গাছিয়া হয়ে আমরা হুগলির বনমালীপুরে অবস্থিত যে ব্রহ্মদত্ত ধাম, সেখানে গিয়ে পৌঁছাবো। তো চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকুন। আজ ডেট আছে 21 সেপ্টেম্বর 2023, ঘড়িতে এখন বাজে 4:15। আমরা যেখানে যাচ্ছি মোটামুটি অ্যাপ্রক্স 40 কিলোমিটারের মতো রাস্তা এবং সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি। বেশিরভাগ রাস্তাটা আমরা ভালো কন্ডিশনই পাবো বলে আশা করছি। এখন আমরা ধামসিয়া মোড়ে পৌঁছে গেছি, এখানেও সিগনাল গ্রিন আছে, তো আমরা এগিয়ে যাব। ওয়েদারটা মোটামুটি মেঘাচ্ছন্ন আছে, তবে বৃষ্টি হচ্ছে না, এটাই বাঁচোয়া। মোটামুটি লিমিটেড স্পিডেই গাড়ি চালাবো, কারণ আমি প্রথমবার ক্যামেরার সঙ্গে গাড়ি চালাচ্ছি, তাই খুব একটা জোরে চালাবো না। এবং আমি যখন দূরে কোথাও টুরে যাই, সেখানেও চেষ্টা করি গতিটাকে সবসময় আমার নিয়ন্ত্রণে রাখা। গতি আমাদের নিয়ন্ত্রণ করলে কিন্তু তখন সমস্যা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পাশে চার চাকাগুলি কীভাবে আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে খুব দ্রুত, এবং এই ধরনের গাড়িগুলো খুব স্পিডেই যায় বেশিরভাগ সময়। এবং দেখতে পাচ্ছেন রানীহাটি বাজারের যে পূজা মণ্ডপ, সেটির কাঠামোর কাজ মোটামুটি তৈরি। এখানটা বেশ জ্যাম হয়, খুব বিজি জায়গা, সাবধানে গাড়ি চালাতে হয় সবসময় এখানটা। যেখান থেকে আমরা লেফট টার্ন নেব, এটি একদম আমরা রানীহাটি মোড়ে আছি। ডান দিকটা হচ্ছে আমাদের রানীহাটি বাজার, এবং এই বাম দিকের রাস্তাটি ধরলে সোজা একদম আমতা রোড। তো আমতা, ঝিকিরা প্রভৃতি জায়গার যে বাসগুলি, সেগুলি এই রোড ধরেই যায়। তো আমরা এই রোড ধরে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে ধুলোর বাঁধ বলে একটি জায়গা আছে, এবং সেখানে এই ধুলোর বাঁধ যে মাঠ, সেই
মাঠের পাশ দিয়ে একটি খুব সুন্দর রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা সহজেই ফটিকগাছি পৌঁছে যেতে পারবো। জুজার সাপ হয়ে ফটিকগাছি আমরা পৌঁছাবো। তো আমরা এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব। আমরা এখানে রানীহাটি ক্রস করছি, রানীহাটি বাজার। ডান দিকে দেখুন প্রচুর গাছফুল হয়েছে জলার মধ্যে। তো শরৎ এসে গেছে সেটি প্রকৃতি জানান দিচ্ছে, মা আসছেন আর এক মাস পরেই। দেখুন আমতা এয়ারপোর্টের বাস আসছে। আর একটু এগিয়ে গিয়ে আমরা রাইট টার্ন নেব। এই যে দেখছেন সামনে স্কুটিটিও বাঁকবে, ওর পিছন পিছনে আমিও বাঁকবো। তো নিলাম এই যে রাস্তাটা, এই রাস্তাটা রানীহাটির সঙ্গে জুজারসাকে কানেক্ট করছে, এবং এই রাস্তার যে সিনিক বিউটি অসাধারণ, আমার খুব প্রিয় রাস্তা। তো জুজারসায় আমার মামার বাড়ি। তো আমি যখনই মামার বাড়ি যাই তখন কিন্তু আমি এই রাস্তাটা ধরার চেষ্টা করি সবসময়, কারণ এই রাস্তার দুপাশে এই ঠিক এই জায়গাটাই দেখুন দুদিকে একেবারে ঘন গাছ হয়ে আছে, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, একটা আলাদাই ফিলিংস নিয়ে আসে। এই ধরনের রাস্তা আমি বরাবরই খুব পছন্দ করি। তো এগিয়ে চললাম। বিশেষ করে এই বর্ষাকালে পরে যখন একদম গাছের পাতাগুলো একদম জলে ধুয়ে যায়, একদম সবুজে মোড়া হয়ে যায়, ঠিক সেই সময় কিন্তু এই ধরনের রাস্তাগুলি দিয়ে যেতে দারুণ লাগে। প্রকৃতি একেবারে নিজেকে যেন সাজিয়ে নেয়। এই জায়গাটিতে অনেকেই দাঁড়িয়ে ছবি তোলে, ভিডিও করে। যে কোনো মানুষ এই জায়গাটিতে এলে কিন্তু তার বেশ ভালোই লাগবে বলে আমার মনে হয়। তো রাস্তার বিউটি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। অসাধারণ সুন্দর রাস্তা। গ্রীষ্মকালেও আপনি যদি এখানে আসেন আপনার খুব একটা গরম হবে না, কারণ দুদিকে ঘন গাছ আছে এবং পাশে জলা আছে, সবসময় হাওয়া চলে। তো আমরা এখন জুজারসা বাগান গোড়ার কাছাকাছি এসে গেছি। রাস্তাটি বেশ সরু, এই জায়গাটির নাম মান্নাপাড়া। এখানে একসময় জমিদারি ছিল মান্নাদের। এই বাঁদিকের বাড়িগুলি দেখছেন, জমিদারির ছাপ স্পষ্ট। এবং সামনে এই যে আটচালাটি দেখতে পাচ্ছেন, এটি একটি দুর্গা মণ্ডপ, এখানেও দুর্গা পুজো হয়। তো আমরা সোজা এখন বাগানগোড়া মোড়ে চলে যাব। তো আমরা এখন এসে গেছি বাগানগোড়া মোড়ে। এখান থেকে আমরা
লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে ফটিকগাছির দিকে এগিয়ে যাব। তো এই বাগানগোড়া মোড় পর্যন্ত আসতে আমাদের মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগলো, অ্যাপ্রক্স আধ ঘন্টা কি তার একটু বেশি হবে। তো এই যে রাস্তাটা, এখান এখানে আপনি সাগরাইল দিয়েও আসতে পারেন, সাগরাইল থেকে ট্রেকার চলে, অটোও চলে, বা যে আমাদের ধুলাগড় মোড় আছে সেই ধুলাগড় মোড় থেকেও আপনি অটো বা ট্রেকার পেয়ে যাবেন। তো এখান থেকে আর একটুখানি গেলেই হচ্ছে আমাদের কোটিকগাছি। এই সামনে যে মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে কৌটোপদা কালী মন্দির। তো এই কৌটোপদা কালী মন্দিরকে আমরা বাঁয়ে রেখে এগিয়ে গেলাম কোটিকগাছির দিকে। এই জায়গাগুলি মোটামুটি গ্রাম্য পরিবেশ, বেশ ভালো, গাছগাছালিতে ভরা, রাস্তাঘাটও বেশ ভালো হয়ে গেছে এখন। যদিও এগুলো পঞ্চায়েত এলাকা, তবুও কিন্তু রাস্তার বেশ উন্নতি হয়েছে। তো আর একটুখানি গেলেই আমরা কোটিকগাছি পৌঁছে যাব। এসে গেছি সিদ্ধেশ্বর ব্রিজ। তো আর একটুখানি গেলি ফটিকগাছি, এখান থেকে আমতা 15 কিলোমিটার, মুন্সিরহাট 10 কিলোমিটার। তো এই সিদ্ধেশ্বর ব্রিজ আমরা পার করছি এই মুহূর্তে। আর একটু এগিয়ে গিয়ে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে, নিয়ে পাতিহালের দিকে যেতে হবে। তো এই সিদ্ধেশ্বর বাজার আমরা এখন পার করছি। সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা বাঁদিকে রেখে আমরা পাতিহালের দিকে এগিয়ে গেলাম। এই যে ট্রেকারটি আসছে দেখছেন, এই ট্রেকারগুলি হচ্ছে আমাদের সাগরাইল থেকে আসে। তো এই জায়গায় আপনি সাগরাইল থেকে খুব সহজেই আসতে পারেন, বা হাইওয়ে দিয়ে এলে ধুলাগড় থেকেও আপনি আসতে পারেন, এবং রাস্তা পুরোটাই খুব ভালো। এসে গেলাম ফটিকগাছি মোড়, এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। এই ডান দিকে টার্ন নিয়ে আমরা পাতিহালের দিকে এগিয়ে যাব। এখান থেকে পাতিহাল মোটামুটি 6 কিলোমিটার রাস্তা, এবং এই রাস্তাটিও খুব সুন্দর, দুই দিকে জলা, তার মাঝখান দিয়ে রাস্তা গেছে, এবং দুই দিকে বেশ ঘন সবুজ গাছগাছালি আছে। তো সামনে দেখছেন, এটা হচ্ছে ফটিকগাছি বাস স্ট্যান্ড। ফটিকগাছি থেকে রাজাবাজারের যে বাস যায়, মিনি বাস, সেই বাস এখান থেকে ছাড়ে। এই পেট্রোল পাম্পটি নতুন হয়েছে এই বাস স্ট্যান্ডের পাশেই। তো আমরা ফটিকগাছি মোড় পেরিয়ে এখন পাতিহালের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে 6 কিলোমিটার গেলেই পাতিহাল। রাস্তা খুব সুন্দর এখানটাও। পাতিহাল যাওয়ার রাস্তা দেখছেন, দুদিকে খুব সুন্দর ঘন গাছগাছালি আছে, একেবারে গ্রাম্য পরিবেশ, তার মধ্যে দিয়ে সুন্দর পিচ রাস্তা চলে গেছে। এই রোডটা পিডাব্লিউডি রোডস, পিডাব্লিউডি মেনটেন করে। তো পাতিহাল থেকে রাস্তা ভাগ হচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে মুন্সিরহাটের দিকে, এবং ডান দিকে যে রাস্তাটি সেটা চলে গেছে বড়গাছিয়ার দিকে। তো আমরা এখান থেকে যেহেতু হুগলির বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম দেখতে যাচ্ছি, সেই জন্য আমাদের বড়গাছিয়া হয়ে যেতে হবে, অর্থাৎ ডান দিকের রাস্তাটি ধরতে হবে। এবং কেউ যদি মুন্সিরহাট যেতে চান, তাহলে কিন্তু সে বাঁ দিকের পথটি নিতে পারে। মাদিকের পথ নিয়ে খুব সহজেই, খুব তাড়াতাড়ি সে মুন্সিরহাটে পৌঁছে যাবে।
রাস্তার ভিউ, একটি গরু হঠাৎ সামনে চলে এলো, তো গরুটি রাস্তা ক্রস করে গেল। যাই হোক, কোনো অসুবিধা হয়নি, স্বাভাবিক। গ্রামের মধ্যে একটু গরু থাকবে, গরু ছাগল এগুলো আসতে পারে, তো গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালালে এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতেই হয়, কারণ গরু ছাগল কুকুর এগুলো যে কোনো সময় সামনে চলে আসতে পারে, তো আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, অন্যমনস্ক হলে কিন্তু খুব সমস্যা। তো আমরা পাতিহাল স্টেশনের কাছে চলে এসেছি, এবং সৌভাগ্যক্রমে রেলওয়ে ক্রসিং যেটা আছে সেটা এই মুহূর্তে খোলা আছে, অর্থাৎ এই মুহূর্তে ট্রেন নেই। তো এই ডান দিকে একটুখানি গেলেই হচ্ছে পাতিহাল স্টেশন। তো সেই স্টেশনের যে ক্রসিং, এই যে দেখতে পাচ্ছেন পাতিহাল স্টেশন সামনে, তো আমরা ডান দিকে পাতিহাল স্টেশনকে রেখে এগিয়ে গেলাম। এবং যদি এখানে রেল ওভারব্রিজ খোলা না থাকতো, আমাদের এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। তো এখান থেকে আমরা এবারে ডান দিকে ডান নেবো, বরগাছিয়া রোড ধরব। এখান থেকে একদম ডান দিকে সোজা গেলেই বরগাছিয়া। তো পাতিয়াল থেকে আমরা এবারে বরগাছিয়ার দিকে যাত্রা শুরু করলাম। এবারে মোটামুটি সোজা রাস্তা, এখনো আমাদের বেশ কিছুটা পথ অতিক্রম করতে হবে। এখান থেকে এখনো প্রায় 15 কিলোমিটারের মতো রাস্তা আমাদের এখনো যেতে হবে। তো ঘড়িতে এখন বাজে 5:06, সময় মোটামুটি লাগবে, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, অসুবিধা নেই। মন্দির রাত 8 অবধি খোলা থাকে, তো আমরা যদি 6টাতেও গিয়ে ওখানে পৌঁছাই তাহলেও আমরা কিন্তু অন্তত 1 ঘন্টা খুব ভালোভাবে আমরা মন্দিরটি উপভোগ করতে পারবো, তাই কোনো অসুবিধা নেই। আমরা ধীরে সুস্থে যাওয়াই পছন্দ করি, ওভার স্পিডিংয়ের কোনো প্রয়োজনীয়তা নেই। আজকে ছুটির দিন, রিল্যাক্স করার দিন, তাই কোনো তাড়াহুড়ো নয়। আমরা মনে করি ডেস্টিনেশনের থেকেও আমাদের যে যাত্রা পথ সেটা আরও বেশি করে উপভোগ করা উচিত, এবং খুব স্পিডে গাড়ি চালালে কিন্তু খুব একটা উপভোগ করা যায় না। তাই আমরা এই গ্রামগুলি উপভোগ করতে করতে আস্তে আস্তে কিন্তু আমাদের যে ডেস্টিনি সেদিকে কিন্তু এগিয়ে যাব। সেন এটা দিয়ে সোজা গেলে ডোমজুর যাওয়া যায়, ডোমজুর হয়ে ধুলাগুড়িও যাওয়া যায়, তো আমরা এগিয়ে যাব। আমাদের ডেস্টিনি হুগলির বনমালীপুর, তো সেই পথেই আমরা এগিয়ে চলেছি। সামনে আবারও একটা ক্রসিং, এটাও আমাদের পেরিয়ে যেতে হবে, এবং সৌভাগ্যক্রমে এই ক্রসিংটাও এখন খোলা আছে, তাই খুব একটা অসুবিধা হবে না। তো আমাদের এই পথে এখনো পর্যন্ত এই 2টো রেল ক্রসিং করলো। এখন আমরা বড়গাছিয়া থেকে ফুরফুরা শরীফ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। দুদিকে সবুজ মাঠ, মাঝখান দিয়ে রাস্তা গেছে, বেশ সুন্দর রাস্তা, একদম ঢালাই রাস্তা আছে। বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে, সোজা রাস্তা একেবারে, খুব বেশি বাঁক নেই। আমাদের আরও প্রায় 14 কিলোমিটার যেতে হবে এখান থেকে, এবং দেখছেন দুদিকে বেশ গাছফুলও হয়েছে,
শরতের আগমনের যে চিহ্ন কাশফুল, বেশ ভালো পরিমাণেই আছে। ছোট ভাইরা সেলফি তুলছে এখানে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। এই যে একটু আগে বললাম যে ডেস্টিনেশনের থেকেও যাত্রা পথ অনেক সময় আমাদের অনেক আনন্দ দেয়, এটিও ঠিক সেই ধরনের একটি পথ। বাংপুর দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো এই দুর্গা মন্দিরকে ডান দিকে রেখে, এবং আমরা যতটা তাড়াতাড়ি পৌঁছাবো ভেবেছিলাম তার থেকে একটু লেটই হচ্ছে। অসুবিধা নেই, উপভোগ করছি, সন্ধ্যা নেমে এসছে প্রায়, এবং আমরা যতক্ষণে মন্দিরে গিয়ে পৌঁছাবো ততক্ষণে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। গেছি ফুরফুরা শরীফের কাছে, তো এই দেখতে পাচ্ছেন এই যে ফুরফুরা শরীফের মেইন গেট, এটা ঢোকার তোরণ মতো করা আছে, আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো। তো আমরা এখন সোজা এই রাস্তা ধরে এগিয়ে যাবো, কোনো দিকে টার্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম সোজা যেতে হবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে গেলে। এই এলাকাটা পুরোটাই ফুরফুরা শরীফ যে এলাকা তার মধ্যে পড়ছে, অ্যাকচুয়াল নাম হচ্ছে মুরারি পুকুর। আর একটু এগিয়ে গেলেই আপনাদের দেখাতে পারবো, ইসলাম ধর্মাবলম্বী যে মানুষরা আছেন তাদের খুবই শ্রদ্ধা এবং ভক্তির জায়গা এই ফুরফুরা শরীফ। পীরজাদারা থাকেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা যে ফুরফুরা শরীফের মেইন যে মসজিদ, খুব সুন্দর সাজানো গোছানো, এবং এই মুহূর্তে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে ফুরফুরা দরবার শরীফ, পীরজাদা তাহা সিদ্দিকির যে শরীফ সেটা হচ্ছে এটা, খুব সুন্দর মসজিদ। এই যে আই লাভ পীরজাদা তাহা সিদ্দিকি বলে যে এখন আপনার চারিদিকে দেখতে পাচ্ছেন সেগুলো এখন হয়েছে এখানে, এবং এটি হচ্ছে মূল গেট ফুরফুরা শরীফে ঢোকার। ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো, দেখার মতো জায়গা। তবে আমাদের ডেস্টিনেশান ফুরফুরা শরীফ নয়, আমাদের ডেস্টিনেশান ব্রহ্মদত্ত ধাম। পথে এলো তাই দেখিয়ে দিলাম, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবিচল, এবং ভগবান দত্তাত্রেয় যাকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ত্রিদেবের সম্মিলিত রূপ বলে ধরা হয়, সেই ভগবান দত্তাত্রেয়কে দেখতে আমরা আজকে হুগলির বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে যাচ্ছি। আর কিছুটা পথ এখান থেকে, আর খুব বেশি হলে 6-8 কিলোমিটার হবে, এসেই গেছি প্রায়, মিনিট 15 হয়তো আর লাগবে। আর মাত্র 5 কিলোমিটার রাস্তা বাকি আছে,
তো আমরা ফুলপুরা শরীফ পেরিয়ে এখন এগিয়ে চলেছি কোনমালিপুরের দিকে, আর কিছুটাই বাকি আছে। সন্ধ্যা নেমে আসছে প্রায় এবং এই দিনের শেষ এবং সন্ধ্যার শুরু, এই সময়টার প্রাকৃতিক যে রূপ অবর্ণনীয়, তার উপর যদি এরকম গ্রাম্য পরিবেশ হয় এবং এত সুন্দর রাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। এবং যতদূর এলাম এখনও পর্যন্ত পুরো রাস্তাটাই একেবারে মাখনের মতো মসৃণ, কোথাও কোনো খানাখন্দ নেই, শুধু মাঝে মধ্যে একটু স্পিড ব্রেকার অর্থাৎ বাম্পার আছে, সেগুলো শুধু একটু দেখে সাবধানে চালাতে হবে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। ওটা রাস্তাটাই খুব সুন্দর। আমরা আলটিমেটলি পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামের কাছে, আর একটুখানি গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে। এখান থেকে আমরা চূড়া দেখতে পাচ্ছি, তো দেখিয়ে দেবো। সন্ধে হয়েই গেল, বেলা অনেকটা ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আশ্বিন মাস পড়ে গেছে, তো সেই জন্য এখন বেলা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আর একটুখানি গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে, দেখা যাক। আগে একবার এসেছিলাম দিনের বেলায়, সন্ধ্যের ভিউটাও আজকে দেখা হয়ে যাবে, ভালোই লাগছে। তো এই রাস্তাটি আমরা লেফট টার্ন নেবো, নিয়ে পৌঁছে যাব। বাহ, সুন্দর রাস্তা, অসুবিধা নেই। আর এক মিনিট, সামনে দেখুন মন্দিরটি দেখা যাচ্ছে, এতটাই বিশাল যে প্রায় 1 কিলোমিটার দূর থেকেও মন্দিরটি দেখা যায়। লাইটও জ্বেলে দেওয়া হয়েছে সুন্দরভাবে। তো বন্ধুরা, আমরা একেবারে যে মূল মন্দিরের একদম মূল গেটের কাছাকাছি এসে পৌঁছে গেছি, এবং এখানে বেশ অনেকগুলি দোকানও হয়ে গেছে এখন, চা ফুচকা ফাস্টফুড প্রভৃতি জিনিসের দোকান। তো আমরা এখানে এখন গাড়িটি পার্ক করে দেব, দেখুন ভিউটা। তো আমরা একেবারে পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামে, চলুন এবারে ভিতরে গিয়ে দেখা যাক কেমন এই মন্দিরটি। তো এখন আমরা দেখাচ্ছি আপনাদের ব্রহ্মদত্ত ধামের যে মূল গেট, মূল প্রবেশদ্বার, সেটির সামনে একেবারে আমরা চলে এসেছি, এবং আস্তে আস্তে আমরা সেই দিকে এগিয়ে যাব। প্রায় 15 বিঘা জমির ওপরে এই যে প্রজেক্ট সেটি করা হয়েছে, এবং বর্তমানে মূল গেটের সামনেটা ঢালাই হবে সম্ভবত, এবং সেই জন্য এখন বন্ধ আছে এখানটা। তো আমাদের সাইডের যে রাস্তা, সেই সাইডের রাস্তা দিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হবে। তো এখন মন্দিরের সামনে অগ্রভাগ থেকে আমরা এবারে সাইডের যে গেট সেটা দিয়ে ভিতরে প্রবেশ করব। অন্ধকার হয়ে গেছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তবে আরেকটু আগে আসতে পারলে হয়তো আরেকটু ভালো ভিউটা পাওয়া যেত। মন্দিরের যে ডান দিকের সাইডের মূল গেট, তো সেটা দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে বলে রাখি, যারা ট্রেনে এখানে আসবেন তাদের কিন্তু আসতে হবে বারুইপুর স্টেশন, যেটি ডানকুনি বা শিয়ালদা থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন। সেই স্টেশন থেকে টোটো এখানে আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এবং ভাড়া নেবে 10 টাকা। এবং এই মন্দিরে প্রতিদিন 2 বার আরতি হয়, সকালে এবং সন্ধ্যায়, তবে বৃহস্পতিবার হলে কিন্তু এখানে 3 বার আরতি হয়। এবং
আরতির পরে এখানে ভোগ বিতরণ হয়ে থাকে। মূল মন্দির প্রাণমন্দির বিশাল এবং এখানে এতটাই বড় জায়গা সামনে আছে যে একসঙ্গে প্রায় 100 মানুষ একসঙ্গে বসে প্রার্থনা করতে পারবে বা ঈশ্বরের নাম জপ করতে পারবে। এই মন্দিরটি এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন, পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকু কিন্তু দেখবার মতো। এবং এখানকার আরাধ্য যে দেবতা, সেই দেবতার নাম ভগবান দত্তাত্রেয়, যিনি ঋষি অত্রি এবং ঋষিপদ্মী অনুসূয়া দেবীর পুত্র, যাকে ওনারা বরস্বরূপ পেয়েছিলেন। এবং এই ভগবান দত্তাত্রেয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত প্রতিরূপ। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ঈশ্বরের নাম যজ্ঞ সেই সময় চলছিল। মন্দিরের ভিতরের মেঝেটি পুরোটাই পাথর বসানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণটি, এবং দেখলেই বোঝা যায় যে এটি নিয়মিত ভাবে কিন্তু পরিষ্কারের কাজ করা হয়। ভেতরে আলোকসজ্জাটিও বেশ দেখার মতো, আলোয় ঝলমলে চারিদিকটি ছিল। বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত প্রতিরূপ, তাই কিন্তু তার যে অস্ত্র শস্ত্র তার মধ্যেও বৈচিত্র্য দেখা যায়। মহাদেবের ডমরু, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এবং গদা এবং ব্রহ্মার শঙ্খ, সবগুলোই কিন্তু আমরা ভগবান দত্তাত্রেয়র অস্ত্র হিসাবে দেখতে পাই। এবং এইখানে মন্দির প্রাঙ্গণে যে মূর্তিটি রাখা আছে, সামনেটা বেশ খুব সুন্দরভাবে সাজানো আছে। এবং মহারাষ্ট্রের একটি সংস্থার উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এবং তারা ভারতবর্ষে মোট 4টি দত্তধাম প্রতিষ্ঠা করবে। তার মধ্যে প্রথমটি হয়েছিল মধ্যপ্রদেশের শিবদত্তধাম, দ্বিতীয়টি আমাদের কন্যাকুমারীর অনুসূয়াধাম, তৃতীয়টি এই হুগলির ব্রহ্মদত্তধাম, এবং চতুর্থ যে মন্দিরটি হবে সেটিও নির্মীয়মান, সেটি হবে উত্তরাখণ্ডে এবং সেটির নাম হবে অত্রিদত্তধাম। এবং মন্দিরের যে বিভিন্ন কার্যকলাপের সময়সূচি সেটিও দেখিয়ে দেব। সকাল 8টায় আরতি হয় এবং সন্ধ্যা 7টায় আরতি হয়। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময়ে পুজো দেওয়া যায় এবং দুপুর 2টায় ভোগ বিতরণ হয়, এবং সন্ধ্যা 7টায় আরতির পরে রাত 9:30 পর্যন্ত পালকিতে ভ্রমণ হয়। এই যে অন্য যে দত্তধামগুলি সেগুলিরও ছবি দেওয়া আছে এখানে। শিবদত্তধাম মধ্যপ্রদেশ, যেটি কিনা প্রথম ধাম, দ্বিতীয় ধাম অনুসূয়া দত্তধাম কন্যাকুমারী, তৃতীয় আমাদের এই হুগলি ব্রহ্মদত্তধাম, এবং চতুর্থটি যেটি আন্ডার কনস্ট্রাকশন সেটি হচ্ছে চলেছে অত্রিদত্তধাম উত্তরাখণ্ডে, সেটিরও ছবি এখানে কিন্তু দেওয়া হয়েছে।